টি-20 বিশ্বকাপের মূল পর্বে 15 বছর পর টাইগাররা পেয়েছে জয়ের স্বাদ। সেই 2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছিল মাশরাফি আফতাবদের বাংলাদেশ। গতকাল সোমবার হোবার্টের ম্যাচে টস পক্ষে আসেনি বাংলাদেশের। শুরুটা ভালো হলেও ব্যাটাররা প্রত্যাশা মেটাতে পারেননি, কিছু দায় উইকেটেরও ছিল। তবে 8 উইকেটে 144 রানে আটকে যাওয়ার মতো কঠিন উইকেটও ছিল না। ওপেনার সৌম্য সরকার এবং নাজমুল শান্ত ওপেনিং জুটিতে 43 রানের ভিত্তি দিয়েছিলেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে দুই ওপেনার সমালোচনার জবাবটা পুরোপুরি দিতে পারেননি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টি-20 ক্যামিও স্পন্সরড বাই লিংক থ্রি। আপনাদের সাথে আছি আমি ইমরান এবং জোনাকি জ্যোতি। নেদারল্যান্ডসকে হারানোটাকে যদি বড় কিছু নাও ধরা হয়, তাদের কাছে হেরে গেলে সেটা তো বড় হতাশারই হতো। গতকালের 9 রানের জয়ে হারতে না হওয়ার উদযাপনই করেছে বাংলাদেশ। তাসকিনের কথাতেও এসেছে সেটি, জিততে পেরেছি এটাই সবচেয়ে বড় শান্তির বিষয়, কারণ অনেকদিন ধরে আমরা জিততেই পারছিলাম না। মানসিকভাবে একটা চাপ ছিল, উদযাপন আর কি, মনের খুশি সবচেয়ে বড় বিষয়। বিশ্বকাপ, বৃষ্টি ও দক্ষিণ আফ্রিকা, এ যেন এক চির আক্ষেপের গল্প। 1992 ও 2003 ওয়ানডে বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়ে তো সবচেয়ে বড় ভূমিকা বৃষ্টিরই ছিল। এবার টি-20 বিশ্বকাপে অবশ্য এখনই বিদায়ের সময় আসেনি, তবে প্রথম ম্যাচেই যেভাবে বৃষ্টি জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হলো প্রোটিয়াদের, সেটা দুর্ভাগ্য ছাড়া আর কি। প্রিয় দর্শক, জেনে নিই আজকের খেলার খবর। আজ 25 অক্টোবর মঙ্গলবার। আজ ছিল একটি ম্যাচ, বাংলাদেশ সময় বিকেল 5টায় শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়ার এই খেলাটি হয়েছে। প্রথম ম্যাচে কিউইদের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। এদিকে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা বেশ আত্মবিশ্বাসী। জানিয়ে দিচ্ছি পার্থের আবহাওয়া। পার্থের আজ আবহাওয়া থাকছে রৌদ্রোজ্জ্বল, সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 49%, বাতাস থাকবে 23 কিলোমিটার বেগে। পার্থ স্টেডিয়াম পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রাসুডে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 60,000। 2017 সালের শেষের দিকে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হয় এবং 2018 সালের 21 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এই স্টেডিয়ামটি অপটাস স্টেডিয়াম নামেও পরিচিত। এটি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। এবারের বিশ্বকাপে এ মাঠে 4 দিনে মোট 5টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পার্থ স্টেডিয়ামে সর্বপ্রথম সবচেয়ে বড় খেলার আয়োজনের মধ্যে ছিল 2019 সালের 28 জানুয়ারি অনুষ্ঠিত ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার ওডিআই, যাতে ইংল্যান্ড 12 রানে বিজয়ী হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে নিষ্প্রভ ছিল অস্ট্রেলিয়ার হেভিওয়েট পেস আক্রমণ, তবে পার্থ স্টেডিয়ামের উইকেট তাদের জন্য উপযুক্ত মনে করছে অস্ট্রেলিয়া। ওয়াকার অনুকরণে বানানো ড্রপ ইন পিচে বাউন্স আছে, দেখা মিলবে গতিরও। অন্যদিকে শ্রীলঙ্কার মূল শক্তি স্পিন। আজ বাংলাদেশ সময় বিকেল 5টায় অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে বোলিং এর সিদ্ধান্ত নেয়। খেলাটি হয় হোবার্টে। এবার জানিয়ে দিচ্ছি ম্যাচ রিপোর্ট। একই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে বুকমার্ক করে রাখুন। যেসব ওয়েবসাইটে আমরা নিয়মিত ভিজিট করি, সে সকল অ্যাড্রেসগুলো বুকমার্ক করে রাখার মাধ্যমে খুব সহজেই খুঁজে পাওয়া যেতে পারে। যে কোনো ব্রাউজারে সহজে বুকমার্ক মেনু খুঁজে পেতে কন্ট্রোল ডি চাপুন। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা জানিয়ে দিচ্ছি আগামীকালকে কোন কোন দল খেলায় অংশগ্রহণ করবে। আগামীকাল থাকছে 2টি খেলা। প্রথম খেলা বাংলাদেশ সময় সকাল 10টায় মেলবোর্নে, খেলবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড। চলুন জেনে নিই টিম কম্বিনেশন। প্রথমে ইংল্যান্ড। এবারে আয়ারল্যান্ডের টিম কম্বিনেশন। দ্বিতীয়টি হবে একই মাঠে, অর্থাৎ MCGতে। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে হবে এই ম্যাচ। চলুন এবারে জেনে নিই নিউজিল্যান্ডের টিম কম্বিনেশন। এবারে আফগানিস্তান।
বন্ধুরা, প্রতিদিনের মতো আজও থাকছে কুইজ। কুইজের সঠিক উত্তর জানিয়ে দিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আমাদের আজকের কুইজ, প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর কোন দলের? বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা, আগামীকাল দেখা হবে দুটি ম্যাচ রিপোর্ট নিয়ে। ততক্ষণ এনিগমার সাথেই থাকুন। এনিগমার সাথে থাকতে হলে চোখ রাখুন এনিগমা টিভির ইউটিউব প্ল্যাটফর্ম এবং এনিগমা টিভির ফেসবুক পেজ এবং লিঙ্কট্রির ফেসবুক পেজে।